মর্নিং টু অল অফ ইউ, কেমন আছো? আশা করি মোটামুটি ভালো আছে। আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, ভালো লাগছে ওয়েদারটা মোটামুটি, তেমনটা রৌদ্রের তাপ নেই। আর আজকে মাও চলে গেছে, আমার শাশুড়ি মাও তো নেই, তো এখন কী করবো দেখি। সকালবেলা রান্নাবান্না তেমন কোনো তোরজন নেই, আজকে ডাল রান্না করেছি আর কচু সদ্য বসিয়ে এসেছি, দেখি কি রান্না করা যায় আজকে। আর আজকে ঘর দর একটু পরিষ্কার করবো, ভাটকা ভাটকে আবার একটু ধুতে হবে, তো এগুলি করবো সব কিছু মিলে আজকের ব্লগটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তো চলো সকালবেলাটা শুরু করে দিই। আর রান্নাঘরের তো মোটামুটি কিছু সামলেই এসেছি, এখন এই ঘরটাকে পরিষ্কার করে নেবো, দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে। তো বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নেব। আর আমার হাজব্যান্ড কালকে রাতে, আজকে ইদানিং কয়েকদিন ধরে তো প্রচণ্ড গরম পড়ছিল, তো ভাবলাম উপরে একটা ব্যাট কভার দিয়ে দিই। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটু ওয়েদারটা মেঘলা মেঘলা আর একটু বাতাস বইছে, তো যদি ঝড় আসে এজন্য আমি উপরে আরেকটা ব্যাট কভার বিছিয়ে দিয়েছি, ঝড়ে ধুলোবালে যাতে না পড়ে, আর পড়লেও যাতে ঝাড় দিতে সুবিধা হয়। তো আমার হাজব্যান্ডের রুমটা ফ্রেশ করার পর, পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার পর চলে আসলাম এই ঘরে। এই ঝুড়িটাকে আজকে একটু নাড়া দিলাম, এটাকে একটু গুছিয়ে নেব, যা অবস্থা হয়ে আছে। একসাথে কতগুলো কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি, শুকাচ্ছি আর উপরে এনে রাখছি। কিছু কিছু ছিল যেগুলো গডরেজে রাখার, আলমারিতে রাখার, এগুলো আলমারিতে রেখে দেবো, সাইড করে রাখছি। আর কিছু কিছু ছিল যেগুলো এখানেই রাখার, ডেইলির পরার কাপড় চোপড়, তো এগুলো এখানেই রেখে দিচ্ছি। আর এখন কিছু কিছু কুর্তি আমি রেখে দিয়েছি, যেগুলো একদম পিওর কটনের, এগুলোই আমি বার করে নিচ্ছি, এগুলো পরতে দারুণ সুবিধা হবে। আর বাকিগুলো আলমারিতে ঢুকিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি আজকে রান্না করব ডিম, এই যে দেখতে পাচ্ছ তোমরা, ডিম রান্না করব, ডিমগুলো ধুয়ে সেদ্ধ বসিয়ে দেব, বাস আলু দিয়ে পাতলা করে একটু ঝোল রান্না করব, আর কিছু করব এই করব। আর একদম ভালো লাগছে না শরীরটা আজকে, কালকেও ব্লগ আপলোড করে নিয়ে শরীরটা ভালো নেই, বাস হয়ে গেছে। আলুটাকে একটা আলু সেদ্ধ করে রেখেছি, তো ডিমগুলো নিয়ে নিচ্ছি। মাও চলে গেছে, ভালো লাগছে না, মনের মধ্যে একটু শান্তি নেই। চলো, এই যে দেখো আলু সেদ্ধ করে নিয়েছি, তো এখানে বসিয়ে দিলাম সেদ্ধ হোক। এদিকে ডালও হয়ে গেছে, দেখো সকালবেলা ডালটা করে নিয়েছি। আর রাইস কুকারে রাইস, আর একটা হলো এই যে কচু ভাজা করবো, কচুটা রেখে দিলাম সেদ্ধ করে। তো রান্নাঘরে আর একটু গুছিয়ে গাছিয়ে আসলাম আবার এই ঘরেই। অনেক জামাকাপড় ছিল, কেচে দিয়েছিলাম গতকাল রাতে, তো শুকিয়ে গেছে, দুপুরবেলায় কেচে দিয়েছি, সরি কিছু রাতে ছিল, তো এগুলোকে এখন গুছিয়ে নেব। দেখো এক এক করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডের কাপড় চোপড় তো প্রচণ্ড প্রচণ্ড ভরে, সবচেয়ে বেশি কাপড় চোপড় আমার ঘরে থাকে আমার হাজব্যান্ডেরই, অজস্র পরিমাণ ময়লা হয়, ঘাম ঘেমে যায়, তো এগুলোকে এক এক করে গুছিয়ে নেব। আর টেবিলের ঢাকনাটা ধুয়ে দিয়েছিলাম, এটাকেও বাস এটা দুদিনই শুকিয়েছে, কারণ আমি ছাদে যাইনি, দেইনি, তো এটাকেও বাস গুছিয়ে দেবো, দিয়ে আবার রান্না করে যাবো, দেখবো এভাবেই করে রান্না করছি, কাজ করছি। কচু ভাজা হয়ে গেছে অলরেডি, কচু ভাজা, আর এখন ডিমের ঝোলটা রান্না করবো, বাস দেখি কুকারটা খুলেছে কিনা, ইয়েস ডান, তো করে নেবো। আর কচু ভাজাটাও হয়ে গেছে, আর আরও আছে কচু ভাজা, কিন্তু আমি বাকিগুলি করিনি, কারণ রাতের জন্য রেখে দিচ্ছি, কে খাবে? আমার মেয়েও খাবে না, ছেলেও খাবে না, তো আমি আর আমার হাজব্যান্ড শুধু। তো কচু ভাজা এইদিকে বসিয়ে রেখেছি, আর এইদিকে করলাম আলুটা ভেজে নিচ্ছি। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে ডিম আর আলু পাতলা করে ঝোল রান্না করব, তো ওটার জন্য তো আলু অবশ্যই লাগবে, তো আলুটাকে ভেজে নিচ্ছি, আর কিছু আলু তুলে রাখবো মাধবনের জন্য, যদিও মাধবন একদম লাস্ট গিয়ে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছিল, ও এত ভালোবেসেছিল। আজকে ডিমের ঝোলটার মধ্যে তেমনটা ঝাল দিইনি আমি, আমি রান্না করলে না ঝাল টালটা একটু কমই দিই, আমারও ভালো লাগে না, আর বাচ্চাদের খেতেও সুবিধা হয়, আর দুরকম করে রান্না করতেও হয় না। তো ডিমগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলি কালকে নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড সকালবেলা, একদম সস্তার মধ্যে পেয়েছিল, তো অনেকগুলো ডিম নিয়ে এসছে, তো এনে রেখে দিয়েছি আমি। এগুলোকেও ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর যে মশলাটা তো রেডি করেছিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা, এই আর অন্য কিছু দিইনি, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছুই দিইনি, তো একটা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে বাস মশলাটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। মশলাটা যখন কষে এসছে তখন আলু আর ডিমগুলো দিয়ে দিলাম, বাস এখন ঝোল দিয়ে দেবো, এই নর্মালি আলু সেদ্ধ। আর জানো তো ফ্রেন্ডস, মা চলে গেছে, তো রান্নাবান্না তেমন নিরামিষ সবজি বা অন্য কিছু তেমন কিছুই করতে পারবো না, একা হাতে সমস্ত কিছু সামলাতে পারবো না,
না থাকলে তো তরকারিগুলি সবজিগুলো একটু কেটে দেয়, তো এখন তো মাও চলে গেলো। যদিও যাওয়ার আগে কচুরটা কেটে দিয়ে গিয়েছিল, আমি বলেছিলাম যে কচুরটাকে একটু সুন্দর করে কেটে দিয়ে যেও, আমি রান্না ভাজা করব। তো এদিকে ডাল হলো, ভাজা হলো, আর ডিমের ঝোল হয়ে গেল, রাইস কুকারের তো রাইসটা হয়ে গেল। তো ভাবলাম ঘর দোরগুলো একটু ঝাড় দিয়ে নিই, ওদেরকে একটু বসিয়ে দিয়ে এসেছি, মোবাইলে বসিয়ে দিয়ে এসেছি, একটু গল্প লাগিয়ে দিয়ে এসেছি, তো ওরা দেখছে। ওরা আবার দুজনে একটু গল্প দেখতে খুব ভালোবাসে, মোবাইল নিয়ে বসলে আমি সঙ্গে সঙ্গে চলে যাই, দেখি কি দেখছে। বিশেষ করে মাধবন, সুনয় তো তেমন কিছু জিনিস দেখে না, দেখে ঠাকুরের সিরিয়াল টিরিয়াল এরকম কিছু দেখে বা ক্লে দিয়ে কি বানায় এসব দেখে। তো দেখো ঘরগুলোকে ঝাড় দিয়ে নেবো এক এক করে। ঘরগুলো ঝাড় দেওয়ার পর আমি আবার একটু মবিংও করে নেব, কারণ রান্নাবান্না যেহেতু তো সকাল সকাল শেষ হয়ে গেছে। মা একদম ভোরবেলা উঠে গেছিলো, 5:30 পৌনে 6টা নাগাদ উঠে গিয়েছিলো, স্নান করে পুজো টুজো দিয়ে চা টা খেয়ে তারপর চলে গেছে। আর এরই মধ্যে যেহেতু আর পুজো যেহেতু দেওয়া হয়ে গেছে, তো আমার রান্নাটা আর ঘর দুর একটু ক্লিন করা এই কাজ ছিল। তো ঘর দুর একটু ক্লিন করবো, ঝাড় দেওয়ার পর যখন দেখলাম যে টাইম আছে, তো আমি মবিং করে নেব ভাবছি, তো মবিংটাও করে নেব। আর মবিংটা প্রতিদিন হয়ে ওঠে না ভালোভাবে তেমনটা করে, মাঝে মধ্যে তো মবিং করি, তোমাদের সাথে শেয়ারও করি কিভাবে মবিং করি আমি, অনেক কিছু দিয়ে বাস তারপর মবিংটা করি। ঘর মোছার জন্য যে জলটা নিই বালতির মধ্যে, এটার মধ্যে অনেক কিছু দিয়ে নিই। তো এটা একবার করলে না 4-5 দিন এমনিতেই কেটে যায়, ঘর দোর তেমনটা অপরিষ্কার হয় না, যদিও আমার ঘরটা হয়ে যায় ম্যাক্সিমাম টাইমে, কারণ মাধবন তো যন্ত্রণা করে আর ও একটু নোংরা করে, তো বাচ্চা তো। তো এই যে দেখো মবিং করে নিচ্ছি, আমার শাশুড়ি মার ঘরটা মবিং করে নিয়েছি, তো এই ঘরটা মবিং করছি, বাস তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ঘুম থেকে উঠে যখন দেখি আজকে ওয়েদারটা একটু ক্লাউড ক্লাউডি হয়ে আছে, যে ঝিরঝির একটু বৃষ্টিও পড়ছে, মনটা খুব ভালো হয়ে গেল। যাক বাবা, ওই যে প্রচণ্ড তেজের রৌদ্রটা, ওটা তো আর সাফার করতে হবে না। বাবারে বাবা, 43 ডিগ্রি হয়ে যাচ্ছিলো, 38 ডিগ্রি, সহ্যই করা যাচ্ছিলো না। আর দুদিন মা এসেছিলো, মাও একদম শান্তি পায়নি, এত গরম এত গরম, আবার এসির বাতাস সহ্য করতে পারে না মা, তো এই জন্যই মার অসুবিধা হচ্ছিল। তো দেখো মবিং করার পর বেসিনটা একটু পরিষ্কার করে নেবো। আর তোমাদের সাথে তো প্রায় সময় বলে থাকি যে বেসিনটা যেহেতু হোয়াইট কালার, তো আমার প্রত্যেক দিন না হয় একদিন বাদে বাদে পরিষ্কার করতো, যখনই দেখি একটু নোংরা হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি পরিষ্কার করে নিই, আর লেট করি না যে একটু পরে করবো বা 20 মিনিট আলসেমি করি না, তাড়াতাড়ি করে সেরে নিই, নয়তো যা দাগ পরে যদি যায় তাহলে তো একদম যা সর্বনাশ হয়েই গেল। তো দেখো করে নিয়েছি ভালোভাবে, এখন জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপর সোনাইয়ের লাঞ্চের টাইম হয়ে গেছে, এগুলো করতে করতে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, তো সোনাইকেও দিয়ে দিয়েছি লাঞ্চ। সোনাইকে দেওয়ার পর বাস আমি নিয়ে বসে যাব, তারপর মাধবকে একটু খাইয়ে বাস একটু ন্যাপ নিয়ে নেব। তো আজকে এতটুকুই, টিল দেন বাই বাই, ভালো থাকবে সুস্থ থাকবে। তুমি খাবে? এটা ডাল, এটা হলো ডিমে আলু পাতলা করে ঝোল, এটা হলো কচু ভাজা, কাঁচা লঙ্কা আর একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি, এই তো। এই যে আমি খাবো। ওকে, তোমার ভালো লেগেছে দেখে? ঠিক আছে।